বাহ, দারুণ বিশ্বকাপ! এবারের ভারত বিশ্বকাপে আমরা কি দেখিনি! মাঠের বাজে অবস্থা, গ্যালারির মধ্যে সমর্থকদের মারামারি, আউটফিল্ডের দুরবস্থা, আরও কত কি! এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেল ভারতীয় সমর্থকরা। ভারত ভার্সেস পাকিস্তানের ম্যাচে ঘটে গেছে এমনই এক লজ্জাজনক ঘটনা যেটা সত্যি অপ্রত্যাশিত ছিল। মাঠের মধ্যে যে পুলিশরা সিকিউরিটি হিসেবে থাকে, সেই পুলিশের সাথেই ভারতীয় সমর্থকদের দুর্ব্যবহার, আর সেটাও মেনে নেওয়া যেত সেটা যদি হতো কোনো পুরুষ পুলিশের ক্ষেত্রে। কিন্তু না, এখানে নারী পুলিশকে উত্তপ্ত করছিল ভারতীয় এক সমর্থক। একটা সময় মেজাজ হারিয়ে সেই সমর্থককে চোর মেরে বসেন নারী সেই পুলিশ, আর আপনি জানলে অবাক হবেন যে পাল্টা এটাকে নারীর গায়ে হাত তুলেছে সেই সমর্থক। ভারত বিশ্বকাপে কত কিছুই না ঘটে গেল, এরপরেও কি বিসিসিআইয়ের লজ্জা হবে না? এ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত, তবে পাকিস্তানের হার ছাপিয়ে গ্যালারিতে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো কি নজরে পড়ছে না আইসিসির? প্রিয় দর্শক, আপনাদের মতামত আশা করছি। ভারতীয় সমর্থকদের এমন উগ্র ব্যবহার আপনি কিভাবে দেখছেন?